আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো জাপান ব্লগার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আর একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসলাম। এখন হচ্ছে ভোর 5:45, সকাল 5:45। আমি উঠে নামাজ পড়ে সবাইকে বিদায় করে দিয়ে তারপর নিজে নাস্তা করবো। হয়তো বাচ্চারা চলে গেল, আপনার ভাইয়াও কাজে চলে গেল। দেখেন কত জ্যাম রাস্তায় এই টাইমটাতে। আর হচ্ছে 5:30 এরকম বাংলাদেশের মতো জ্যাম রাস্তায় জ্যাম হয়ে যায়। অল্প একটু রাস্তা যেতে অনেক সময় লাগে। ওই তো ওদের গাড়ি দেখা যেতেছে, ওরা বের হয়ে গেছে। আমিও নাস্তা নিয়ে বসে পড়ছি, আমিও নাস্তা খেয়ে তারপরে ঘরের কাজ টাজ করবো। একটা হচ্ছে দুধ চা আর পরোটা নিয়ে নিছি, এটাই আমি খাবো সকালের নাস্তা। আমি ঝটফট করে একটু রান্না করব। আজকে আমার ঘরে খাবার ছিল, বাচ্চাদের খাবারটা হচ্ছে বিরিয়ানি বলেন, বিরিয়ানি যেটা আমি গত ইসে রান্না করছিলাম, গতকালের খাবারটা রয়ে গেছিলো সেটাই। বাচ্চারা যতদিন থাকবে ঘরে, দুই দিন হোক তিন দিন হোক, ও এইটাই খাবে বাচ্চারা, আর কিছু লাগে না ওদের। আপনার ভাইয়া তো পছন্দ করে না, আমারও তো তেমন একটা পছন্দ না। তো আমি একটু ভাবছি যে আমরা দুইজনে যখন খাবো তখন তাহলে একটু সবজি করি। আজকে আজকে শুধু ভাজি সবজি এটাই করব। একটু এই চিন্তা ভাবনা করে এই রান্নাটা বসায় দিছি। তো আমার ডিপ করা যে করলা রাখছিলাম ডিপ ফ্রিজে, সেটা বের করে এখন রান্না করতেছি। তার মনে হলো কি যে করলাটা একটু বেশি হয়ে গেছে আমাদের দুইজনের জন্য, একটু উঠাই রাখলাম। আর এই সবজিটা অবশ্য আমরা এখন আর পাই না, করলাটা পাওয়া যায় না কোথাও। যখন একটু খাইতে ইচ্ছা করে তখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে একটু ভাজি করে নিই। এটা আমি আলু দিয়ে ভাজি করব। যারা আমার পাশে সবসময় আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে অল অপশনে দিয়ে দিবেন, যেন আমার ভিডিও আপলোড হলেই সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এটা উঠাই নেব। আর আস্তে আস্তে যে কাজ আছে আমি সেগুলো করে নেব। আসলে ঘরে তো আর শুধু রান্না বাড়াই থাকে না, আরও অনেক কাজ থাকে। সবসময় আসলে মোবাইলটা চালু করে কাজ করা সম্ভব না। আমি এখানে পাতাকপি ভাজি করব ডিম দিয়ে, আর হচ্ছে টমেটোর খাট্টা করব। ভাইয়া টমেটো আনছিল বাজার থেকে, অনেক বড় বড় একটা টমেটো। এই টমেটোগুলো আসলে আমাদের দেশের মতো এত মজা না, আমাদের দেশের টমেটোটা একটু টক হয়, খেতে অনেক কিন্তু অনেক মজা হয়, কিন্তু এখানকার টমেটো পুরাই মিষ্টি। আমি এটার মধ্যে একটু আবার তেঁতুল দিয়ে দিছিলাম একটু টক হওয়ার জন্য। তা আমি এটা আমাদের আদা রসুন পেঁয়াজ কুচি সব দিয়ে দিব, একটু মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা সব মিলানো যে মশলাটা আমরা ইউজ করি সেটা দিয়ে দিব, লবণ সব দিয়ে দিব। তারপর এটাকে জাল করব। বাচ্চারা সব বের হয়ে যায়, ভাইয়াও চলে যায়, সব আস্তে আস্তে সন্ধ্যা। এই সন্ধ্যা পর্যন্ত আমার একা একাই থাকতে হয় বাসায়। সব ঘরে কাজ টাজ করতে করতে সময় চলে যায়, টেরই পাই না। তাই তো আমার এটাও খাট্টাটাও হয়ে গেছে, টমেটোর খাট্টা। আমি ডাল ঘুটনি নিয়ে আসছিলাম দেশ থেকে, সেটা দিয়ে আমি একটু ডাল ঘুটনি দিয়ে দিতেছি। এইটা না ঘুটলে আসলে এটা মজা লাগে না খাবারটা। তা আমার রান্না বাড়া প্রায় শেষ। আজকে আমার ব্লগটা আমি আর বেশি লম্বা করব না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।